हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल फूड एंड हेल्थ। आज के आमी बनिए छी खूब मजेदार एकटा रेसिपी जेटार नाम नवाबी सिमाई। एटार नाम केन नवाबी सिमाई हयेछे सेटा आमी जानी ना, नाम जाई होक ना केन काजे किन्तु दारुण, माने खेते भीषण भालो, असम्भव मजादार एकटा खाबार। এই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই কিভাবে আমি নবাবি সিমাইটা বানিয়েছি। এখন প্রথমেই যেটা আমি করব, একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি ওভেনে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলা পর্যন্ত অপেক্ষা করছি। ঘিটা আমার গলে গেছে। প্রথমে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে ড্রাই ফ্রুটস গুলোকে একটু ভেজে নেব। 1 টেবিল চামচ মতো কিশমিস, 1 টেবিল চামচ মতো পেস্তা বাদাম, 1 টেবিল চামচ চিরঞ্জি দিয়ে আমি ভালো করে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আমি কিশমিস, পেস্তা আর চিরঞ্জি নিয়েছি। আপনারা চাইলে আরো কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারবেন। একটু লালচে করে আমি ভেজে তুলে নিচ্ছি। ওভেনের ফ্লেমটা একদম লোতে রেখে আমি ভেজে নিয়েছি। ভাজা আমার হয়ে গেছে, এটাকে আমি এভাবে তুলে নিচ্ছি। ড্রাই ফ্রুটস গুলো আমি সব তুলে নিয়েছি ওই একই কড়াইয়ে। বেঁচে থাকা যে ঘিটা আছে তারই মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো লাচ্ছা সিমাই। আমি লাচ্ছা সিমাই দিয়ে বানাচ্ছি। ফ্লেমটা একদম লোতে রাখা আছে। আপনারা চাইলে এমনি ভাজা সিমাই দিয়েও বানাতে পারবেন। সিমাইটা কিন্তু খুব সরু হতে হবে, খুব পাতলা হতে হবে, তবে টেস্টটা ভালো আসবে। মোটা সিমাই হলে সেটা ভালো টেস্টটা আসবে না। লাচ্ছা সিমাইটা দিয়ে একটু নেড়ে নিলাম, ঘিটা সাথে মিশিয়ে নিলাম। আর এতে দিয়ে দিলাম 1/2 কাপ মতো চিনির গুঁড়ো, 1/4 কাপ মিল্ক পাউডার। মিল্ক পাউডার আর চিনির গুঁড়োটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমে একে আস্তে আস্তে ভাজতে হবে। পাউডার দুধ, চিনি আর সিমাইটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একদম লো ফ্লেমে আমি এটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপ চিনি ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দের মতন চিনিটা কম বেশি করে নিতে পারবেন। নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে, কিন্তু এখানে কোনো ভিজে ভাব হবে না,
মিনিট পাঁচ ধরে আমি দুধ চিনি আর সিমাইটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজবো না, ভাজা আমার হয়ে গেছে। সিমাইটার কালারও একটু চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আমি এবার ওভেনটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। একটা সার্ভিং কাঁচের বোল নিয়ে নিয়েছি আমি। বোল নিয়ে আমি সিমাইটাকে ভেজে নিয়েছি। সিমাইটা অর্ধেকটাতে আমি বিছিয়ে দিচ্ছি। ভালো করে হাতে করে সমান করে দিতে হবে। অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি উপরে দেওয়ার জন্য। হাতের সাহায্যে বা একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে সমান করে নিতে হবে। খুব ভালোভাবে আমি সমান করে নিয়েছি। এটাকে আমি একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। ক্রিমটা বানানোর জন্য আমি দু কাপ দুধ একটা সসপ্যানে নিয়ে নিয়েছি। দুধটা আমার আগে থাকতেই জাল করা ছিল, এখন আমি ওভেনটা জ্বালাইনি, ওভেনটা আমার বন্ধ আছে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো গুঁড়ো দুধ, 3 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার, 1/2 কাপ মতো ক্রিম, 1/4 কাপ মতো ক্রিমটা সহজেই বাজারে পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 4 টেবিল স্পুন কন্ডেন্স মিল্ক। এবার আমি ওভেনটা অন করে দিলাম। এখানে আপনারা কন্ডেন্স মিল্কের জায়গায় চিনিও ব্যবহার করতে পারবেন, কিন্তু চিনিটা দিলে আর একটু পাতলা হয়ে যাবে, টাইমটা অনেক বেশি লাগবে, সেজন্য আমি কন্ডেন্স মিল্ক দিয়েছি। লো ফ্লেমে ক্রিমটাকে বানিয়ে নিতে হবে। দুধ, ক্রিম, মিল্ক পাউডার আর কাস্টার্ড পাউডার দিয়ে আমি খুব ভালো করে গুলে নিয়েছি। যেহেতু এতে কাস্টার্ড পাউডার দেওয়া আছে খুব সহজেই ঘন হয়ে যাবে। ঘন হতে শুরু করেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। ক্রিমটা আমার রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে, এর থেকে বেশি ঘন করব না। এবার আমি ক্রিমটাকে এবার বলে রাখা সিমাইয়ের উপরে গরম গরম ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি। গরম গরম ক্রিমই দিয়ে দিতে হবে। স্প্যাচুলা করে ভালো করে চারপাশটা সিমাইটা ঢাকা দিয়ে দিতে হবে। এবার অর্ধেক যে সিমাইটা আছে সেটা আমি এর উপরে দিয়ে দেব। খুব ভালো করে ক্রিমটাকে ঢাকা দিয়ে দিতে হবে। উপর থেকে ছিটিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো।
তৈরি হয়ে গেছে আমার অসম্ভব মজার খেতে নবাবি সিমাই। নবাবি সিমাইটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। আমি আপনাদের তুলে দেখাচ্ছি, উপর থেকে ক্রিসপি, নিচে ক্রিমের লেয়ার, কতটা মজাদার। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন, কেননা আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে দেখলেন তো কত সহজে আর কত তাড়াতাড়ি বানানো যায় এই নবাবি সিমাই। এটা খেতে অসম্ভব মজার, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। সামনে ঈদে এই সিমাই বানিয়ে খাবার টেবিলে শোভা বাড়িয়ে দেবেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।